নিয়োগ দুর্নীতি কাণ্ড শিক্ষকের চাকরি চুরি দুর্নীতি কাণ্ডে এবার জাল কিন্তু চলেছে কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থারা এবং সিবিআই করে আনছে আপনারা দেখেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স এই নিয়ে তদন্ত হচ্ছে এবং সেই তদন্তটা চালাচ্ছেন বিচারপতি অমৃতা সিনহা ইডি সিবিআইকে দিয়ে যদিও বিচারপতি অমৃতা সিনহা ইডি এবং সিবিআই এর যে তদন্তের গতি তাতে একেবারেই সন্তুষ্ট নন তিনি ইডিকে বারবার বলছেন তদন্তের গতি বাড়ান কারণ আপনারা জানেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড আজীবনকাল চলতে পারে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি শেষ করতে হবে এবং রায় ঘোষণা করতে হবে অপরাধীদের শাস্তি দিতে হবে যেটা এই গোটা বাংলার মানুষ চান এবং তাই আমরা দেখলাম কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা আসার পরেও ইডির তদন্তের গতিতে খুশি নন বিচারপতি অমৃতা সিনহা এবং তারপরেই দেখলাম বিচারপতি অমৃতা সিনহার রীতিমতো কটাক্ষ ভানে জর্জরিত হওয়ার পর তিরস্কৃত হবার পর ইডি এবং সিবিআই নিজেদের গতি বাড়িয়েছে তদন্তের গতি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আজকে সকালে তারা পৌঁছে গেল প্রেসিডেন্সি জেলে কালীঘাটের কাকুর কাছে আর কি কি হলো কাকে কাকে জেরা করা হলো আজকে কি আরো কারো উইকেট করতে চলেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সবটা শোনাবো দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা আসার পরেই দুদিন আগেই আমরা দেখলাম সিবিআই দপ্তর নিজাম প্যালেসে ডেকে পাঠানো হলো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি এখন প্রেসিডেন্সি জেলবন্দি সেই এজেন্ট সন্তু গাঙ্গুলিকে টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ হলো এর বিরুদ্ধেও কিন্তু দালালির অভিযোগ রয়েছে শিক্ষকের চাকরি চুরির পেছনে পার্থ চট্টোপাধ্যায়ের অন্যতম প্রধান এজেন্ট ছিলেন এই সন্তু গাঙ্গুলি ছাব্বিশ কোটি টাকার লেনদেনের হিসেব তার কাছে খাতায় কলমে এমনিতেই পেয়েছে ইডি সিবিআই এবং তদন্তকারী সংস্থার দাবি পার্থ চট্টোপাধ্যায়ের পাড়ায় থাকা এই বেহালাবাসী সন্তু গাঙ্গুলির সঙ্গে হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত অয়নশীল এমনকি কালীঘাটের কাকুরও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাহলে কি কালীঘাটের কাকুর সঙ্গে মোবাইলে যাদের যোগাযোগ ছিল তাদের মধ্যে কি এই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গাঙ্গুলিও রয়েছে

সরাসরি যোগাযোগ ছিল বলে ইডি এবং সিবিআই এর দাবি তাই সন্তু গাঙ্গুলিকে জেরা করা হলো তাকে এর আগেও জেরা করা হয়েছে তার বাড়িতে রেড হয়েছে তাকে এখনো করা করা হয়নি এবার মনে হচ্ছে এই চাকরি কিন্তু গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই সন্তু গাঙ্গুলিকেও গ্রেপ্তার করা হবে যেকোনো দিন এমনটাই মনে করা হচ্ছে চব্বিশ ঘন্টা আগে আমরা দেখেছি সিবিআই এই অয়ন অয়নশীলকেও জেরা করতেছে আবেদন করেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা আসার পরেই কিন্তু এবার তদন্তের গতি যে সিবিআই আর আজকে দেখলাম শনিবার সকালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরা করতে সরাসরি প্রেসিডেন্সি জেলে হাজির হয়ে গেলেন সিবিআই গোয়েন্দারা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা পড়েছে পাঁচ পাতার রিপোর্ট জমা পড়েছে যদিও সেই রিপোর্ট অসম্পূর্ণ বলে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা ইডি সিবিআই তদন্তে তাদের তদন্তের গতিতে কিন্তু একেবারেই খুশি নয়ন জাস্টিস সিনহা তদন্তের গতি বাড়াতে বলেছেন সেজন্যই কি আজকে একেবারে সরাসরি আদালতের অনুমতি নিয়ে প্রেসিডেন্সি জেলে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে গেল সিবিআই আধিকারিকরা কি জিজ্ঞাসাবাদ করা হবে তাকে কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল অয়নশীল পার্থ চট্টোপাধ্যায় এই সন্তু গাঙ্গুলি কুন্তল ঘোষ কার কার সঙ্গে যোগাযোগ ছিল

লিফ্টস এন্ড বাউন্সের বাকি ডাইরেক্টরদের সম্পত্তি এই যে দুজন এখন বর্তমান ডাইরেক্টর আছেন অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায় যারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা তাদেরকে নিয়ে প্রশ্ন হবে তো যারা প্রাক্তন ডাইরেক্টর ছিলেন কালীঘাটের কাকু নিজে ছিলেন প্রাক্তন ডাইরেক্টর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ্টস বাউন্সে সেই কোম্পানিতে দুজন ডাইরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুচিরা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে নিশ্চয়ই প্রশ্ন হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে অয়নশীল শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষ এদিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে কালীঘাটের কাকুর কি কথা হতো কালীঘাটের কাকুর সঙ্গে আরেকজনের সরাসরি যোগাযোগ ছিল যে ফোনের মাধ্যমে প্রথম সিবিআই ইডি জানতে পারে যে তার সঙ্গে যোগাযোগ ছিল তার নাম হচ্ছে মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্য রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের দশ বছরের চেয়ারম্যান অনেক অভিযোগ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সরাতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে বিধায়ককে সরাতে চাননি তার নাম মানিক ভট্টাচার্য কালীঘাটের কাকুর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কালীঘাটের কাকু তাকে লিস্ট লিস্ট নামের এই কজনকে চাকরি দিতে হবে কিন্তু এদের মাথায় কে মানিক ভট্টাচার্য কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল ঘোষ সন্তু গাঙ্গুলি এমনকি পার্থ চট্টোপাধ্যায় এদের মাথায় আসল বস্তা কে যার অঙ্গুলি হেলনে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সবকিছু হয়েছে এত শিক্ষকের চাকরি আসল মাথাটাকে গোটা বাংলার মানুষ বুঝতে পারছে আসল মাথাকে এখন শুধু আদালতে প্রমাণ হওয়ার অপেক্ষা কবে সেই আসল মাথা ডায়লগ শেষ করে প্রতিদিন বাংলার মানুষকে ডায়লগ দিয়ে যাচ্ছে সেই ডায়লগ শেষ করে এই চাকরি চুরি কাণ্ডের আসল মাথা কবে জেলে যাবে কবে এই আসল মাথাকে আমরা গরু পাচার কাণ্ডে এখন তিহার জেলবন্দি অনুব্রত মন্ডলের পাশের ছেলে দেখতে পাবো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন জেরা চলছে এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করছি তখনও জেরা চলছে কালীঘাটের কাকুকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করছে সিবিআই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা আসার পর এবার সিবিআই তাকে জেরা করছে দুদিন আগে সন্তু গাঙ্গুলিকে জেরা করেছে আশা করা হচ্ছে এবং সেই সন্তু গাঙ্গুলি পার্থ চট্টোপাধ্যায়ের এজেন্ট তাকেও এবার গ্রেপ্তার করা হবে এই জেরাতে কি উঠে আসে সেটা জমা পড়বে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আমাদের নজর থাকবে এদিকে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আসল মাথাদের কবে ইডি সিবিআই গ্রেফতার করে সেদিকে আমাদের নজর থাকবে গোটা বাংলার নজর এখন এদিকে যে এই চুনপুটিদের ছেড়ে পার্থ চট্টোপাধ্যায় অয়নশীল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সন্তু গাঙ্গুলি এই চুনপুটিদের ছেড়ে এই বাংলার চুরির আসল মাথাকে কবে গ্রেপ্তার করে ইডি সিবিআই সেদিকে গোটা বাংলার নজর আছে আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার চাকরিচুরি কাণ্ডের সব আসল খবর চেপে রাখতে দেবো না